ওয়েলকাম টু VidOnko.com। আমি তোমাদের মাতৃ টিউটর মৈনাক ব্যানার্জি। এখন আমরা পরিমিতি নম্বরটা করে নাও। দেখো এখানে কি বলছে, একটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 0.14 মিটার, তবে 0.66 কিলোমিটার যেতে চাকাটি কতবার পাক। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে কি লিখব আমরা? জানি বৃত্তাকার চাকা একবার পাক খেলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। সুতরাং এখানে বৃত্তের পরিধি সমান 2 গুণ পাই গুণ ব্যাসার্ধ সমান 2 গুণ পাই গুণ 0.14 সমান 0.28 পাই মিটার। এটাকে এরকমই রেখে দেবো। এবার কি লিখবো? অতএব 0.66 কিলোমিটার যেতে চাকাটি পাক খাবে সমান 0.66 × 1000/0.28 পাই কিলোমিটার। থেকে মিটার করে দিলাম, সমান এখান থেকে লিখতে পারি 66 × 1000/28 × 7/22 সমান কাটাকুটি করলে কি পাবো? 250 × 3 সমান 750। এতবার দেখবো কোন অপশনে আছে, এটা এটা অপশন বি তে আছে, তাহলে ব্র্যাকেটে লিখে দেবো বি। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এটা করার কোনো সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক অঙ্কের সলিউশন পেতে ভিজিট করতে থাকো আমাদের ওয়েবসাইট VidOnko.com।